আমি আপনি ছাত্রছাত্রীরা তোমরা আশা করি আগে ভিডিওগুলো দেখেছো তোমরা। আজ আমরা করবো অ্যামোনিয়া অনুগঠনটা ইলেকট্রন ডট তিনের সাহায্যে। অ্যামোনিয়া যার ফর্মুলা হলো NH3, একটা কার্বন, NH3 নাইট্রোজেন আর হাইড্রোজেন তিনটা পরমাণু যুক্ত হয়ে অ্যামোনিয়া অনুগঠিত হয়। তো অ্যামোনিয়া সংখ্যাটা হলো NH3, একটা নাইট্রোজেন পরমাণু যুক্ত হবে, তিনটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে অ্যামোনিয়া অণু। তো কী করে আঁকা যায়? ইলেকট্রন ডট চিহ্নের সাহায্যে। তো নাইট্রোজেনের আমাদের জানা আছে ইলেকট্রনের সংখ্যা কত, 2-5, কারণ লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। দ্বিতীয় পর্যায়ে তো তাহলে 2-1, 2-2, 2-3, 2-4, 2-5, 2-5 মানে নাইট্রোজেনের বাইরের কক্ষে আছে 5টা যুজক ইলেকট্রন। অষ্টকে যেতে হলে আর 3টা ইলেকট্রনের দরকার, কিন্তু তখন কী করবে নাইট্রোজেন 3টা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে ভাগাভাগি করে 8টা হয়ে যাবে ইলেকট্রন, অষ্টকে চলে যাবে। তখন দেখো কী করে আঁকি আমি, নাইট্রোজেন এটা হলো নাইট্রোজেন, নাইট্রোজেন 2-5, তো সজ্জা হলো কত 2-5, ওতে নাইট্রোজেনের বাইরে কক্ষে যুজক ইলেকট্রন 5টা আছে। তাহলে আমরা দিয়ে এখানে মনে করো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা যোগ, তিনটা হাইড্রোজেন আসবে, কিন্তু তিনটা হাইড্রোজেন, হাইড্রোজেনে জানি আমরা ইলেকট্রন একই থাকে বাইরের কক্ষে, হাইড্রোজেন হিলিয়ামের সজ্জাটি পেতে হয় আরেকটা ইলেকট্রন প্রয়োজন হবে, শুধু শেয়ার হয়ে হাইড্রোজেন হয়ে যাবে 2টা ইলেকট্রন আর নাইট্রোজেন হয়ে যাবে 8টা ইলেকট্রন। দেখো কী করে আঁকি আমি, নাইট্রোজেনের 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, হাইড্রোজেনের 3টা, 1টা, তো 3টা কেন করলাম, 3টা হাইড্রোজেন এখানে বসবে, যেন 3টাকে আলাদা রাখলাম, এখানে 2টাকে রাখলাম একসঙ্গে ইলেকট্রন। তো দেখো কী করে আঁকি, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এখানে কত রাখলাম আমি 2টা ইলেকট্রন, আর কটা হাইড্রোজেন 3টা হাইড্রোজেন, তাহলে একটা হাইড্রোজেন এখানে বসে আমরা একজনকে ক্রস দিয়ে বুঝলাম একটা ইলেকট্রন, বুঝাবার জন্য ক্রস দিয়ে বুঝলাম আরেকটা হাইড্রোজেন ইলেকট্রন, এই আরেকটা হাইড্রোজেন। দেখো তো হাইড্রোজেন কার সংখ্যা পেয়ে গেছে, ভাগাভাগি করে শেয়ারিং করে হাইড্রোজেনের সঙ্গে হিলিয়ামের সংখ্যা 2 হয়ে গেছে হাইড্রোজেন। হাইড্রোজেন সবসময় হিলিয়ামের সংখ্যা পায় শেয়ারিং করে, ভাগাভাগি করে ইলেকট্রন, ইলেকট্রন ভাগাভাগি করে। এই দেখো 1টা, 2টা ইলেকট্রন হাইড্রোজেন পেয়ে গেল, কার সংখ্যা হিলিয়ামের সংখ্যা, সুস্থির সংখ্যা। এই দেখো 1টা, 2টা ইলেকট্রন হয়তো হাইড্রোজেন তার সংখ্যাটা পূর্ণ করে ফেললো, বা নাইট্রোজেন লাগে 8 লাগে, দেখো কতটা হয় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ওতে নাইট্রোজেনও দেখা যায় 3টা হাইড্রোজেনের সঙ্গে শেয়ারিং করে 8টা হয়ে গেছে ইলেকট্রন, অষ্টকে চলে গেছে হাইড্রোজেন, একটা একটা নিয়ে নিয়ে হাইড্রোজেন চলে গেছে হিলিয়ামের সজ্জাতে। তাহলে এটা নাইট্রোজেন এখানে কোটা আছে 3টা হাইড্রোজেন পরমাণু, এটা কি হলো, এটা অ্যামোনিয়া অণু হয়ে গেছে, এটা হলো অ্যামোনিয়া অণু, ও দেখে দেখে করো এখানে
দুটো ইলেকট্রন মানে এক বন্ধন, এখানে দুটো ইলেকট্রন এক বন্ধন, এখানে দুটো ইলেকট্রন, আর এটা আনশেয়ার, যে শেয়ার হয় না কিন্তু। এই হলো অ্যামোনিয়া অণুর ইলেকট্রন ডট স্ট্রাকচারটা। তোমাদের ক্লিয়ার? দেখো ভালো করে, নাইট্রোজেনের একটা দুটা তিনটা চারটা পাঁচটা, তিনটা হাইড্রোজেন আসলো, হাইড্রোজেনের থাকে একটা ইলেকট্রন, শেয়ারিং হয়ে গেলো। শেয়ারিং হওয়ার পর দেখা যাচ্ছে হাইড্রোজেন দুটো হওয়ার, হাইড্রোজেন দুটা দুটা হিলেও সেটা পেয়ে গেছে, নাইট্রোজেন আটটা হয়ে গেল, ওদের সজ্জা সুস্থির। ক্লিয়ার? ইয়ে তুমি আঁকার চেষ্টা করবে।